শাহবাগ কেন্দ্রীয় জাদুঘরের সামনে চলছে প্রতিবন্ধীদের বিক্ষোভ সমাবেশ। এই প্রতিবন্ধীদের ন্যূনতম যে 700 টাকা তাদের ভাতা ছিল, সেই ভাতাটা 2000 টাকা করার জন্য তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছে। কারণ দ্রব্যমূল্যের উদ্যোগতি, সব জিনিসের দাম, এই সামান্য এদের এই ভাতা নিয়ে তাদের চলতে অনেক কষ্ট হচ্ছে এবং তারা তাদের কর্মসংস্থান সহ বিভিন্ন সামাজিক কাজে তারা যাতে অংশগ্রহণ করতে পারে এই জন্য তারা মানববন্ধন করছে। এবং এই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে প্রতিবন্ধী স্কুলগুলো হয়েছে, সেই স্কুলেরও যারা পড়ান মাস্টাররা তারাও সংযুক্ত হয়েছেন এবং তারাও বিক্ষোভ করছেন গত 12-13 দিন ধরে। কারণ তারা এখন এমপিওভুক্ত হননি, তারা কোনো বেতন ভাতা পাচ্ছে না। আপনারা দেখছেন এখানে অনেক প্রতিবন্ধী আছে যারা কথা বলতে পারেন না এবং শারীরিকভাবে প্রতিবন্ধী, অনেকে বাক প্রতিবন্ধী, আপনারা দেখছেন তারা বিক্ষোভ করছে। তাদের ন্যূনতম তাদের যে আবেদন সেটা হলো ভাতাটা প্রতি মাসে 2000 টাকা করা উচিত। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এই বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে তাদের এটুকু আবদার মেটানোর জন্য বিশেষভাবে তারা অনুরোধ করেছেন। ধন্যবাদ সবাইকে, এই যারা আমাদের সাথে আছেন।